Assalamualaikum. Apne ra kara? Ye shatshakar bola amader barite eshe mane ishober mane ta ki? Na mane kono mane nei, tobe kono karon chhara to ashini. Ki karon bolun? Ha, bolte eshechi. Acha bolo to তুমি কি করছো মানে তোমার মার কাছে শুনলাম তুমি চাকরি বাকরি করছো না সারা দিন ঘুরে বেড়াও বেকার তো এখন যেমন গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছো ভবিষ্যতে কি তাই করবে মানে মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে তুমি কি হতে চাও আগামীতে কি করবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা আমি আপনার সাথে শেয়ার করতে যাব কেন আপনি কে আপনি কোন অধিকারে আমার কাছে জানতে চাচ্ছেন এসব তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি প্রশ্ন করছেন কেন রিয়া তুমি যার হাত ধরে পার্কে ঘুরে বেড়াও সেই রিয়া হচ্ছে আমার একমাত্র মেয়ে আমি নিশ্চয়ই আমার মেয়েকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দেব না এসব কি বলছেন তুই কথা বলছিস না কেন উত্তর দিচ্ছিস না কেন শোনো প্রেম করার জন্য তোমার এই সুন্দর চেহারা তোমার এই গেটআপ খুব জরুরি কিন্তু জীবনের জন্য না আমি নিশ্চয়ই আমার একমাত্র মেয়েকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দেব না যে কিনা কিছুই করে না তাই বলে আপনি এরকম বাড়ি বয়ে এসে অপমান করে যাবেন আপা আমি কোনো অপমান করতে আসিনি আমি শুধু ভবিষ্যতে একটা গাইডলাইন দিতে এসেছি আপা আপনি একটু আমার জায়গায় নিজেকে কল্পনা করেন এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো আপনি কি আশা করতেন আপা আসলে কিছু মনে করেন না ওদের বংশে সবার মধ্যে ওই আমাদের ওই একটাই মেয়ে শোনো বাবা তোমাকে একটা রিকোয়েস্ট করি মানুষ তো প্রেমে পড়লে অনেক কিছু করে তুমি একটা চাকরি ম্যানেজ করতে পারো না তুমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে আরেকজনের স্বপ্নকে মেরে ফেলো না চলো শোনা মা আজকে তোমার জন্য আমাকে অপমানিত হতে হলো কথা কেন বলছো না কি কথা বলবো আমি তোমার সাথে তোমার মতো এরকম একটা মানুষের সাথে কথা বলতে আমার রীতিমতো রুচিতে পাচ্ছে মানে মানে আমার হয়তো আরো অনেক বেশি কিছু বলা উচিত ছিল শুধুমাত্র আমি একদম ভদ্র ছেলে দেখে আমি জাস্ট আর নিচে নামলাম না আমি না বুঝলাম না কোনো কারণ ছাড়া তুমি এরকম জঘন্য ব্যবহার কেন করছো আমার সাথে তাই কোনো কারণ নেই বিনা কারণে আমি তোমার সাথে এরকম করছি কোনো কারণ খুঁজেই পাচ্ছ না আমার বাসায় এত বড় একটা সারপ্রাইজ পাঠিয়ে দিয়ে তুমি এখন ভান ধরছো যে তুমি কিছু জানো না জারিফ আমি তোমার বাসায় কোনো সারপ্রাইজ পাঠাইনি তুমি কিসের সাথে যে কি মিলিয়ে ফেলছো আমি জানি না ও প্লিজ নাকামি করো না তো রিয়া জারিফ আমি না সত্যি বুঝতে পারছি না তুমি কি নিয়ে কথা বলছো তুমি আবার নাকামি করছো তুমি এত মিন মাইন্ডের জানলে আমি তোমার সাথে প্রেম করো তো দূরের কথা আমি তোমার ছায়া মারতাম না আমি না সত্যি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলছো কি বলবো আমি আর বলে লাভ কি যেটা করে সেটা তো তুমি করে ফেলেছো আমার না সত্যি এখন মেজাজটা খারাপ হচ্ছে বারবার ব্লেম দিয়ে যাচ্ছ কি করেছি সেটা তো বলবে কিছু যদি তুমি নাই করে থাকো তাহলে তোমার বাবা মা সাত সকালবেলা আমার বাড়িতে এসে আমার মাকে অপমান কেন করবে আমার বাবা মা তোমার বাসায় গিয়েছিল ও তুমি জানোই না তুমি জানোই না কিছু রিয়া তোমার সাথে প্রেম করার চাইতে আমার কাছে আমার পরিবারের সম্মান অনেক বেশি কি বলছো তুমি এসব শুনো আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি এর থেকে বেশি কিছু যদি তোমার জানার থাকে তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নেবে আমি তো এটাই বুঝতে পারছি না আমার বাবা মা তোমার বাসায় কেন যাবে কারণ তারা তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত তাই সাত সকালবেলা আমার বাড়িতে গিয়েছেন এটা খোঁজ নিতে যে আমার বাসায় ভাতের হাড়ি আছে কিনা মানে মানে এখনো বুঝতে পারছো না ওনারা হয়তো তোমাকে কোনো একটা টাকার কুমিরের সাথে বিয়ে দিতে চান আমি তো কিচ্ছু না আই'ম নাথিং বাবা এইভাবে কথা বলেছে সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করে নেবে বাবাকে জিজ্ঞেস করো আমার যেটা বলার আমি বলে দিয়েছি এত বড় অপমানিত হওয়ার পর তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না বাস